বরগুনায় রিফাত হত্যাকাণ্ডে জড়িত সবাইকে রাতারাতি গ্রেপ্তার করা সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে অপরাধ ঘটার পর রাতারাতি অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব নয় তিনি আরও বলেন বিচারহীনতার সংস্কৃতি বিএনপি সরকারের সময় ছিল আওয়ামী লীগ সরকারের সময় কেউ অপরাধ করে পার পায় না অপরাধ করে আওয়ামী লীগের এমপিরাও কারাগারে আছে সুতরাং বর্তমান সরকারের সময় অপরাধ করলে তার শাস্তি পেতে হবে বলে জানান মন্ত্রী আপনি রাতারাতি সব গ্রেপ্তার হয়ে যাবে একটা ঘটনা ঘটিয়ে এরা তো পালাতে চেষ্টা করবে বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্বটা স্থাপন করেছে যে বিএনপি তাদের মুখে সমাপ তারা কোন বিচার করেছে আজকে আমাদের পার্টির লোকজন কারাগারে আমাদের পার্টির এমপি কারাগারে আমাদের দলের নেতা কারাগারে দুর্নীতির মামলায় অভিযুক্ত আজকে হাজিরা দিচ্ছে গণগণ এটা তো বিএনপিতে এই বিচারের সংস্কৃতি একটাও কোনো এক্সাম্পল নেই তাদের আমলে তাদের কোনো নেতাকর্মীর বিচার হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিচারহীনতার সংস্কৃতির কারণে রিফাত হত্যার মতো বর্বরচিত ঘটনা ঘটছে গত দশ বছরে সংগঠিত হত্যা ও নির্যাতনের ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি বগুড়া ছয় আসনের উপনির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থী জি সিরাজকে নিয়ে শুক্রবার বিকেলে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন বর্তমানে বাংলাদেশে রিফাত হত্যার মতো এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং পরিস্থিতি খারাপের থেকেও খারাপ হচ্ছে এরপরেও যদি সরকার এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে তারা এসবকে আড়াল করতে চাইছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল আমরা খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি বিগত এক দশক ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী শুধু নয় বিচার বিভাগকে সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে জন্য হত্যা বাড়বে ধর্ষণ বাড়বে এটাই কিন্তু সমাজ যে সোশ্যাল আপনার যে কন্ডিশনস সেটাই প্রমাণিত হবে দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেটের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কংগ্রেস এ সময় বক্তারা দাবি করেন এই বাজেটে দেশের সিংহভাগ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি দেশের প্রধান সমস্যাগুলো নিরসনে এই বাজেটে উল্লেখযোগ্য কোনো পরিকল্পনা নেই এই বাজেট দিয়ে দেশের কৃষি ও শিল্পের কোনো বিকাশ ঘটবে না শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই এই বাজেটে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন দলের অর্থ সম্পাদক নাজমুল মুর্শেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল যুগ্ম মহাসচিব আব্দুল্লা আল মামুন প্রমুখ প্রয়োজনীয় দক্ষ চিকিৎসা ব্যবস্থার আস্থার অভাবে চিকিৎসা ব্যবস্থা বিদেশ নির্ভর হয়ে যাচ্ছে এক্ষেত্রে চিকিৎসা ব্যয় মোট বাজেটের দুই শতাংশ বাড়িয়ে চিকিৎসা ব্যবস্থা জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাজেটের বিশেষ নির্দেশনা প্রয়োজন গণতান্ত্রিক ঐক্যের উদ্যোগে রিফাত হত্যাসহ সকল হত্যার বিচার ও গুম খুন বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাম ঐক্য ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার এম এস আমাদ বক্তব্য রাখেন জুটের শীর্ষ নেতা বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী কেন্দ্রীয় সদস্য কমরেড আবু মাসুম ডা শামসুল আলম জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ প্রমুখ এ সময় অপরাধীরা অপরাধ করে কোনো শাস্তি পাচ্ছে না অভিযোগ করে বক্তারা সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন এক পর এই হত্যাকাণ্ড একের আমরা মেনে নিতে পারি না আমরা স্পষ্ট করে বলতে চাই এত বড় বুকের পাটা এত বড় দুঃসাহস এই বাংলার বুকের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সভা করেছে বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদ ঢাকা কোচুখেত সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উপদেষ্টা ও খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ কে এম ফায়েকুজ্জামান বক্তব্য রাখেন গাজী মেজবাউল হোসেন চাচু কাইম আলী খান ফরহাদ রাজু ইমানুর রহমান ও মোহাম্মদ বিপ্লব চৌধুরী সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তারা বলেন সকল ক্ষেত্রে সরকার উন্নয়ন কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকার অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন যা বিগত কোনো সরকার করতে পারেননি ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে আপনার আধুনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশ এবং সারা বিশ্বে তুলে ধরবেন তো সুতরাং সবচেয়ে প্রথম যেটা দরকার ডিসিপ্লিন আমরা কিন্তু অনলাইনের ইনডিসিপ্লিন বাংলাদেশে অনেক দেখতেছি সারা পৃথিবীতে যত ফেসবুকে যতগুলি স্ট্যাটাস দেওয়া হয় তার মধ্যে সোনার বাংলা পার্টির উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌন নির্যাতন ঘোষ দুর্নীতি ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিগত কয়েক বছরের চেয়ে নারী ও শিশুর উপর যৌন নির্যাতন বেড়েই চলছে এর অন্যতম কারণ বিচারহীনতা ও গণতন্ত্রহীনতা সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন রশিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুনসুর আহমেদ দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের নেতা জনাব মোহাম্মদ হারুনর রশিদ খান বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আকবর আলী কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান মাহবুব খোকন প্রমুখ জায়গা থেকে আপনার তাদের সেই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী করার আগেই তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করেন তাদের সেই মাদক ব্যবসাকে বন্ধ করেন আর যতক্ষণ পর্যন্ত তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ না করবে আপনার মন্ত্রীরা আপনার এমপিরা আপনার মুসলমানরা যতক্ষণ পর্যন্ত সেই সোনার ছেলেদের পৃষ্ঠপোষকতা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এদেশে কোন হত্যা দর্শন রাহাজানি এগুলি বন্ধ হবে না